ত্বকের বয়স ধরে রাখতে সবাই চায়, তবে সবাই ভাবে ত্বকের বয়স ধরে রাখার জন্য একটা অ্যাক্ট্রেসরা যেরকম করেন সেই রকম ধরনের খুব দামি দামি প্রসিডিওর করানো বোধ হয় নেসেসারি, কিন্তু আদপেই সেটা নয়। আপনি যদি টাইমে নিজের স্কিন কে রেজিমেন্ট ঠিক করতে পারেন, তাহলে অনেক বয়স অবধি নিজের স্কিন কে মসৃণ এবং তরতাজা রাখতে পারবেন। আজকের ভিডিও সবচেয়ে পপুলার অ্যান্টি এজিং ইনগ্রিডিয়েন্ট নিয়ে, যা হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে একটি ভিটামিন এ ডিরাইভেটিভ। ভিটামিন এ একটি ফ্যাট সলিউবল ভিটামিন যা আমাদের বডিতে পাওয়া যায়। রেটিনল ছাড়াও ভিটামিনের অনেকগুলি অন্যান্য রেটিনল ডিরাইভেটিভস আছে যেগুলো অ্যাকনেতে ব্যবহার হয়, তবে রেটিনল এক্সক্লুসিভলি অ্যান্টি এজিং পারপাসের জন্য ইউজ করা হয়। রেটিনল কাদের ব্যবহার করা উচিত? যদি আপনার বয়স 25 বছর বা তার বেশি হয়, তবে আপনার স্কিনে হালকা ফাইন লাইন্স পড়তে আরম্ভ করতে পারে, এই সময় রেটিনল ইউজ করলে ম্যাক্সিমাম বেনিফিটস পাওয়া যায়। যাদের ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস এসছে কিন্তু ত্বক এখনো সিগনিফিকেন্ট ভাবে ঝুলে পড়েনি বা ভিজিবল স্যাগিং হয়নি, তারা রেটিনল ইউজ করলে ভালো রেজাল্ট পাবে। যারা অনেক দিন ধরে সান ড্যামেজড হয়েছেন, যাদের স্কিনে ট্যানিং এবং এজ স্পট রয়েছে, তারাও রেটিনল ইউজ করলে লাভ পাবেন। যদি কারোর অ্যাকনে প্রোন স্কিন থাকে এবং অ্যাকনে স্পটস এর সমস্যায় ভোগে, তবে তারাও রেটিনল ইউজ করলে ভালো লাভ পাবেন। আপনি আপনার জন্য উপযুক্ত রেটিনল কিভাবে বেছে নেবেন? রেটিনল বিভিন্ন স্ট্রেন্থস এ পাওয়া যায় এবং বিভিন্ন ফর্মুলেশনস এ পাওয়া যায়। ফর্মুলেশনস এর মধ্যে পড়ে সিরামস, জেলস এবং ক্রিমস। যদি আপনার স্কিন ড্রাই হয়, তবে আপনি শুরু করতে পারেন 0.1% বা তার কম পার্সেন্টেজের রেটিনল প্রোডাক্টস দিয়ে। চুজ করে নিন ময়েশ্চারাইজার বেসড বা ক্রিম বেসড ফর্মুলেশন। ডাইরেক্ট রেটিনল না ইউজ করে আপনারা ইউজ করতে পারেন রেটিনাইল এস্টারস লাইক রেটিনাইল পামিটেট বা রেটিনাইল প্রোপিওনেট, যেগুলো স্কিনের পক্ষে একটু কম ইরিটেন্ট। যদি আপনার স্কিন অয়েলি বা নর্মাল হয়, তবে আপনি ডাইরেক্ট রেটিনল দিয়ে ইউজ শুরু করতে পারেন। তাছাড়াও ইউজ করতে পারেন গ্র্যান অ্যাক্টিভ রেটিনয়েড, যেটি স্কিনের মধ্যে গিয়ে রেটিনলে পরিবর্তিত হয়। আপনি শুরু করতে পারেন 0.1 থেকে 0.5% রেটিনল দিয়ে এবং ধীরে ধীরে বাড়াতে পারেন 1-2% রেটিনল অবধি। চুজ করে নিন সিরাম ফর্মুলেশন, কারণ এগুলো লাইট ওয়েট এবং ইজিলি অ্যাবজর্বেবল হয়। রেটিনল কিভাবে ব্যবহার করবেন? রেটিনল ব্যবহার করতে হবে রাত্রিবেলা মুখ ধোয়ার পর হালকা করে শুকিয়ে নিয়ে ডাইরেক্টলি স্কিনের ওপর। দিনের বেলা ইউজ করা যাবে না, কারণ রেটিনলের ওপর আলো লাগলে এটি কালো হয়ে যায় এবং স্কিনকেও পিগমেন্টেড করে দেয়। শুরু করতে হবে একটি প্যাচ টেস্ট করে। ফেস ছাড়া স্কিনের অন্য কোনো এরিয়াতে, স্পেশালি কভার্ড এরিয়াতে 24 ঘন্টা লাগিয়ে নিয়ে দেখে নিতে পারেন আপনার স্কিনে কোনো রিয়াকশন হচ্ছে কি না। এরপর ব্যবহার শুরু করুন সপ্তাহে 1-2 বার দিয়ে। ধীরে ধীরে স্কিনে যত টলারেট হবে তত ফ্রিকুয়েন্টলি আপনি এটি ইউজ করতে পারবেন। আলটিমেটলি অল্টারনেট ডে বা ইভেন ডেইলিও রেটিনল ইউজ করা যায়। রেটিনল অল্প একটু অ্যামাউন্ট নিতে হবে, পি সাইজড অ্যামাউন্ট, তার থেকে বেশি নয়। পুরো মুখে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে, বেশি জোরে ঘষবেন না বা মাসাজ করবেন না। 15-30 মিনিট বাদে অ্যাপ্লাই করে নেবেন ময়েশ্চারাইজার। রেটিনল ইউজ করতে হলে অবশ্যই দিনের বেলা ইউজ করতে হবে SPF 30 বা তার বেশি SPF এর সানস্ক্রিন, যেটি 2-3 ঘন্টা বাদ বাদ আপনাকে রি অ্যাপ্লাই করতে হবে, কারণ রেটিনল আমাদের স্কিনকে ফটো সেন্সিটিভ বা সান সেন্সিটিভ বানিয়ে দেয়। যে পার্সেন্টেজ অফ রেটিনলে আপনার ইরিটেশন হবে, আপনি তার থেকে একটু কম পার্সেন্টেজ রেটিনল রেগুলার ব্যবহারের জন্য মেনটেন করবেন এবং দরকার হলে অল্পক্ষণ লাগিয়ে 1-2 ঘন্টা বাদে মুখ জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। রেটিনল ইউজ করে আপনি স্কিনে কি লাভ পাবেন? রেটিনল নিয়মিত ব্যবহার করলে ত্বকে ফাইন লাইন্স কমবে এবং ফার্দার ফাইন লাইন্স আসাও আটকাবে। এর সাথে একটি ত্বক উজ্জ্বলও করবে, কারণ এটি স্কিন সেল টার্ন ওভার নর্মালাইজ করতে পারে। এর হালকা এক্সফোলিয়েটিং প্রপার্টিও আছে, অর্থাৎ এটি স্কিনের আপার ডেড সেল লেয়ারকে সরিয়ে স্কিনের এজ স্পটস এবং টেক্সচারও ইম্প্রুভ করে। এছাড়া এটি লং টার্ম অ্যাকনে স্পটস এবং সান ড্যামেজও দূর করতে পারে, তার সাথে ফেসের অয়েলিনেস এবং অ্যাকনে টেন্ডেন্সিও কমাতে পারে। অ্যান্টি এজিং এফেক্ট পাওয়ার জন্য রেটিনল অন্তত 6 মাস থেকে 1 বছর টানা আপনাকে ব্যবহার করতে হবে এবং তারপরেও এটি কন্টিনিউয়াস লং টার্মে ব্যবহার করে যেতে হবে, যাতে এর অ্যান্টি এজিং এফেক্ট স্কিনের মধ্যে থেকে যায়। যদি রেগুলার অ্যাপ্লাই করেন, তবে রেটিনল ত্বকের কোলাজেন লেভেল বাড়িয়ে ত্বকে ফাইন লাইন্স এবং রিঙ্কলস হওয়া থেকে আটকে রাখে। রেটিনল ইউজ করলে কি কি সাইড এফেক্ট হতে পারে?
সাধারণত রেটিনল শুরু করার সময় হালকা ড্রাইনেস বা রেডনেস এর প্রবলেম হয়। একবার যখন স্কিনে টলারেট হয়ে যায় তখন এই প্রবলেমগুলি আস্তে আস্তে চলে যায়। যদি আপনার স্কিন অ্যাকনে প্রোন হয় তবে রেটিনল ইউজ করার পর পার্জিং হতে পারে, অর্থাৎ অ্যাকনে কিছুদিনের জন্য বেড়ে যেতে পারে, তারপরে এটি নিজে নিজে আবার কমে যায়। এছাড়া আগেই বলেছি রেটিনল ত্বককে সান সেন্সিটিভ করে দেয়, অর্থাৎ রেটিনল লাগিয়ে আপনি যদি সঠিকভাবে সান প্রোটেকশন না নেন তাহলে কিন্তু আপনার স্কিন খুব ইজিলি ট্যান্ড হয়ে যায়। রেয়ারলি রেটিনল থেকে অ্যালার্জি বা র্যাশেজ এর সম্ভাবনা হতে পারে, সেরকম কিছু হলে আপনি অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। এবার আমরা আসবো কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন। যদি আপনার স্কিন খুব ড্রাই বা সেন্সিটিভ হয় তবে আপনি শুরু করতে পারেন রেটিনল বেসড ময়েশ্চারাইজার্স বা রেটিনাইল এস্টারস দেওয়া ক্রিম দিয়ে। প্রথমে শুরু করবেন সপ্তাহে 1 থেকে 2 বার করে, ধীরে ধীরে আপনি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন। এর এক্সাম্পলস হচ্ছে ওলে রেটিনল 24 ম্যাক্স ক্রিম, ডট এন কি নাইট রিসেট রেটিনল প্লাস সেরামাইড ক্রিম, প্লাম 0.5% রেটিনল রিনিউইং ক্রিম। এছাড়া মেডিকেটেড প্রোডাক্টস এর মধ্যে পাবেন ইউগার্ড অ্যান্টি এজিং ক্রিম বা ইগা অ্যান্টি এজিং ক্রিম। যারা অলরেডি এরকম কোন রেটিনল বেসড ময়েশ্চারাইজার ইউজ করছেন বা যাদের স্কিন অতটা ড্রাই নয়, কিছুটা নরল বা অয়েলি টাইপের, তারা শুরু করতে পারেন রেটিনল সিরাম দিয়ে। বিগিনার্স এর জন্য আছে ফক্সটেল 0.15% রেটিনল সিরাম। একটু স্ট্রং রেটিনল আছে যেমন মিনিমালিস্ট 0.3% রেটিনল সিরাম বা দ্য ডার্মাকো 0.3% রেটিনল সিরাম। মেডিকেটেড রেটিনল সিরামস এর মধ্যে পাবেন রেটি গ্লো সিরাম, ট্রু ডার্মা নাইট রিপেয়ার সিরাম। এগুলিতে স্কিন টলারেট হয়ে গেলে আপনি রেটিনলের পার্সেন্টেজ আরো বাড়াতে পারেন, ট্রাই করতে পারেন মিনিমালিস্ট 0.6% রেটিনল, ডট অ্যান্ড কি 0.9% রেটিনল অথবা দি অর্ডিনারি 1% রেটিনল। রেটিনলের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন গ্র্যান অ্যাক্টিভ রেটিনয়েড, যেটি স্কিনের মধ্যে গিয়ে রেটিনলে পরিবর্তিত হয়। এক্সাম্পলস হচ্ছে সুগন্ধা 2% গ্র্যান অ্যাক্টিভ রেটিনয়েড ক্রিম, ফর্মুলা আরএক্স রেটিনল প্লাস গ্র্যান অ্যাক্টিভ রেটিনয়েড জেন্টল রেটিনল কমপ্লেক্স সিরাম। রেটিনল ইউজ করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি মনে রাখবেন সেটি হচ্ছে রেটিনল ইউজ আপনাকে শুরু করতে হবে 25 থেকে 30 বছর বয়সের সময় এবং এটিকে অন্তত 10 থেকে 15 বছর আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি নিয়মিত এইভাবে রেটিনল ইউজ করতে পারেন তবে 40s, 50s বা ইভেন 60s এ পৌঁছেও আপনার স্কিন থাকবে ইয়াংস্টারদের মতোই উজ্জ্বল, মসৃণ ও চকচকে। একবার যদি স্কিনের রিঙ্কলস বা প্রপার স্যাগিং আসা শুরু হয় তারপর কিন্তু শুধু রেটিনল দিয়ে আপনি রেজাল্টস আর পাবেন না। এই ধরনের আর কি প্রোডাক্ট নিয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন।